আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর 5টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আশা করব আজ ইউনিট সময়কে যে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে তা সমুন্নত রাখতে ইউনিটের সকল সদস্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত থাকবে। দেশ সেবার এই মহান ব্রতকে ধারণ করে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে আরও নিবেদিতভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী অতি দ্রুতই বিশ্বের অন্যতম একটি সেরা সেনাবাহিনীতে পরিণত হবে।